ভরা মৌসুমের আলুর অধিক ফলন হলেও দাম কিছুটা কম থাকে, তবে আগাম আলুর দাম থাকে তুলনামূলক চড়া। আর ক্ষেতের আলুর ফলন ভালো হলে লাভবান হন চাষিরা। আমরা যদি আলুটা চাষ করছেন আপনারা, হ্যাঁ, এক বিঘা জমিতে কি কি দিতে হয়েছে এবং কেমন খরচ আছে? এক বিঘা মাটিতে আমার 4 বস্তা সার লাগছে, 2 বস্তা ড্যাপ, 2 বস্তা পটাশ, 1 বস্তা জিপসন, 20 কেজি ইউরিয়া, আপনার সালফার বোরন আছে, তারপরে আপনার জৈব আছে, হাল চাষ আছে, পানি খরচা আছে। খরচ কেমন আছে? আমার টোটালে আগাম যাতে আলুটা খরচা আসবে 25 থেকে 26 হাজার টাকা আলু সহ। আমাদের এখন এটা আগাম জাতের আলু আপনার 35 থেকে 40 মন, একটু ভালো হলে 40 মন, না হলে একটু নর্মাল হলে 35 মন। 40 মন আলু বিক্রি হতে পারে। 40 মন আলু এখন মনে করেন যে 1500-1600 টাকা বাজার, আজকে একটু দাম কম, 1500 টাকা বাজার। এই হিসাবে আমরা দেখতেছি যে 50 থেকে 55 হাজার টাকা বিক্রি করা যাবে। আগের তুলনামূলক আমরা যে আগের বছরগুলা যে বিক্রি করছি তার থেকে দ্বিগুণ হচ্ছে, আমরা লাভবান হচ্ছি। এই আশায় আগাম জাতের আলু চাষ করে এবার জয়পুরহাটের চাষিরা ভালো ফলন পেয়েছেন, বাজারে দামও রয়েছে ভালো। ভালো ফলন ও দাম বেশি পাওয়াতে এবার খুশি সেখানকার আলু চাষিরা। তো মোটামুটি আগে আমরা 40 মন আলু পাইছি কেনলা, আমাদের 55 থেকে 60 হাজার টাকা বিক্রি করেছি, 22 থেকে 24 হাজার টাকা খরচ হয়েছিল। তো মোটামুটি আমরা লাভবান কৃষক, এইরকম যদি বাজার থাকে তা আমরা মোটামুটি লাভবান। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা জয়পুরহাটে এবার লক্ষ্যমাত্রার চেয়ে 135 হেক্টর বেশি জমিতে আলুর চাষ হয়েছে। আপনারা মানে ব্যবসায়ীরা মানে কৃষকদের কাছ থেকে আলুটা কিনছেন, আলুটা কত টাকা মনে কিনছেন? আপনাদের প্রতিদিন কতগুলো বা কত মন বা কত বস্তা আলু এখানে কেনা হয় এবং এই আলুগুলো কোথায় কোথায় যায়, কত বস্তা আলু যায়? আচ্ছা, আমরা আলু কিনতেছি ভাই এখানে আমাদের কৃষক পর্যায় থেকে 1720 টাকা কিনে এখান থেকে মনে করেন আমরা যশোরে দেই, ঢাকাতে দেই, মানে আমরা খুলনাতে যাই, আমাদের মাল। তারপরে মনে করেন যে আমরা এই মাল কিনি, আমরা যে কিনে এখান থেকে আমরা আলুদারি নিই শুধু 15 থেকে 20 টাকা পার বস্তায়। এখান থেকে ওরা নিয়ে যায় মনে করেন যে গাড়ি ভাড়া, তারপরে লেবার খরচা সব পাঠিয়ে দেয়, ওর উপরে আমরা আলুদারি নিই শুধু 15 থেকে 20 টাকা আমরা আলুদারি নিয়ে সারে দেই ভাই। ওখান থেকে ওরা আলুদারি টালুদারি নেওয়ার পরে যে খরচা পাতি হয় ওর উপর ডিপেন্ড করে আর বেচা কিনা করে, পরে আমাদের থেকে মানে একদিন পরে আমরা বেচা কিনা করে আমাদের টাকা দিয়ে দেয়। প্রতিদিন আপনার কত বস্তা? আমার 700 টাকা 700 বস্তা আলু যায় বিভিন্ন জায়গাতে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই মৌসুমে আলু চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 38,815 হেক্টর জমি। এবছর জয়পুরহাট জেলায় আলুর আবাদ হয়েছে 38,950 হেক্টর জমিতে। এর মধ্যে 7,500 হেক্টর প্রায় আগাম আলু, এবং আগাম আলু ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে প্রায় 3,000 হেক্টরে। এটার গড় ফলন পাওয়া যাচ্ছে 40 থেকে 45 মন পার বিঘায়। কৃষক ফলন ভালো পাচ্ছে এবং বাজার মূল্যও ভালো পাচ্ছে, যাতে করে তারা অত্যন্ত খুশি। আর আলু চাষ হয়েছে 38,950 হেক্টর জমিতে, এর মধ্যে 7,500 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন কৃষকরা। আমি আলু লাগাইছি 5 বিঘা মাটি, 3 বিঘা আগাম আছে, 1 বিঘা উঠাচ্ছি। আলুর জাত হচ্ছে মিউজিকা, আলুর বয়স 57-58 দিন হবে। তো 1 বিঘা মাটিতে লাভ আসবে আপনার হচ্ছে বিক্রি হবে 80-85 হাজার টাকা, খরচা আসছে 30-35 হাজার টাকা, তাতে দেখা যাচ্ছে 40-35 হাজার টাকা লাভ হচ্ছে। এইরকম আগাম জাতের আলুর দামে আমরা যেরকম দাম পাইছি, বাজার মূল্য পাইছি, তাতে খুব খুশি। এরকম যদি বাজার মূল্য থাকে তাহলে এরকম বাজার করে যায় তাহলে আপনাদের কেমন হবে? বা এরকম যদি বাজার মূল্য থাকে তাহলে মোটামুটি কৃষকরা সবাই লাভবান হতে পারবে, এবং বাজার মূল্য যদি অতিরিক্ত কমে যায় তাহলে হয়তো আমাদের লাভটা আসবে না। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।